বুধবার রাতে নদীয়ার কোতোয়ালি থানার জালালখালী এলাকার একটি দোকানে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। আগুন দেখে লোকজন জড়ো হয়ে গেলে দুষ্কৃতীরা শুনে 3 রাউন্ড গুড়ি ছুলে পালিয়ে যায়। লিজা খান নামের ওই এলাকার বাসিন্দার অভিযোগ, দোকানের একটি জমি দীর্ঘদিন ধরেই রাজকুমার ঘোষের নামে একজন প্রমোটার দখল করতে চাইছে। এর আগেও এখানে এসে শুনে গুলি চালিয়েছিল। পুলিশ তাকে ধরার পর 14 দিনের জন্য জেলে ছিল। ওই জমিটি আমরা সিদ্ধার্থ ঘোষের কাছে বিক্রি করে দিতে চাইছি। এই কথা জানতে পেরে রাজকুমার ঘোষ বুধবার রাত 11টা নাগাদ ওই দোকানে আগুন ধরিয়ে দেয়। দোকানে রাখা পাইকারি কোটি টাকার সম্পত্তি আগুনে পুড়ে ছাই হয়ে যায়। তারপর লোকজন যখন ছুটে আসে তখন রাজকুমার ঘোষ পালিয়ে যায়। আমরা চাই পুলিশ তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিক। ওই ঘটনার প্রতিবাদে এলাকার মানুষ কিছুক্ষণ পথ অবরোধ করেছিলেন। পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। ঘটনাটা গতকালকে রাত তখন 10:30 কি 11টা বাজে, সেই সময় রাজকুমার ঘোষ এবং সাথে আরো 4-5 জন ছিল। গাড়িতে করে ওরা এসে এই দোকানে, এটা হচ্ছে আমার কাকার জমি, তার সামনে যে দোকানটা আছে ওই দোকানে এই দোকানদার ওই জমিটা নেওয়ার চিন্তা ভাবনা মানে কথাবার্তা চলছে, আর রাজকুমার ঘোষ জোর করে ওই জমিটা নেবে, আর ওখানে আমার কাকাকে টাকা পয়সাও দেবে না। তা কালকে এসে এই দোকানের ওপরে হামলা করে ভাঙচুর করেছে এবং আগুন জ্বালিয়েছে, আবার গুলিও চালিয়েছে। যেটুকু আমাদের মানে লোকের কাছে শোনা কথা যারা ছিল দেখেছে, এই পুলিশ এসেছিল, পুলিশ কালকে এসেছিল, পুলিশকে বলাও হয়েছিল আজকে, ওই জন্য পুলিশ সেরকম কোনো স্টেপ নেয়নি বলে আজকে পথ অবরোধ করা হয়েছিল। পথ অবরোধ করে তারপরে আজকে আইসি সাহেব এসে উনি বলে গিয়েছে, কথা দিয়েছে, মানে আপনাদের আশ্বাস বাণী দিয়েছে, আশ্বাস দিয়েছে। পুলিশের উপর ভরসা আছে? অবশ্যই ভরসা আছে। কি চাইছেন আপনারা? আমরা চাই দোষীর শাস্তি হোক। আমরা তো এরকম জালালগাড়িতে এরকম হয় না, ও আমাদের হেমাদপুর থেকে এসে এরকম করবে। কোথায় বাড়ি ওনার? ওনার বাড়ি হেমাদপুরে। কি করে উনি? উনি প্রমোটারি করে, আবার ডাক্তার 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 এসব শুনেছি। জায়গা নিয়ে রাজকুমার ঘোষ মানে কিনবে বলে আমরা ওনার কাছে বিক্রি করতে চেয়েছিলাম, জায়গাটা উনি নিতে পারেননি, মানে টাকা দেওয়ার ভয়ে উনি গুলি চালান এবং ডুপ্লিকেট কাগজ বানান, ঠিক আছে। তারপরে গুলি চালানোর পরে আমরা থানায় গিয়ে ওর নামে কমপ্লেন করি এবং ওকে তুলে নিয়ে যাই। 14 দিন জেল খেটে এসে আসার পরে ও চুপচাপ ছিল। আমরা ওকে মানে ও বলেছে আমি জমিটা নেবো, জমিটা ও নেবার মতো ক্ষমতা ওর নেই, ও টাকা পয়সা দিতে পারিনি এবং যে মানে ওকে যে টাইমটা দেওয়া হয়েছিল সেই টাইমের ওভার হয়ে গেছে। ও বলেছে আমি নেবো না, সেই জমিটা আমি সিদ্ধার্থ ঘোষদের বিক্রি করতে চেয়েছিলাম, যার দোকান এই যে এইটা, ঠিক আছে, ওনাদের বিক্রি করতে গেছি এবং ওনারা নেবার জন্য ফাইনাল করেছেন। রাজকুমার ঘোষ যখন জানতে পেরেছে যে ওনারা নিচ্ছেন তখন কাল রাত্রে ওনাদের দোকানে আগুন লাগিয়ে এবং ওনাদের উপরে গুলি চালান। কি রে তোদের হলো? আমার বিয়ে আমার বেনারসি, একটা নতুন গল্প তার মন ছুঁয়েছে মনের মানুষ, স্বপ্ন যে আজ রঙি। নতুন স্বপ্নে নতুন করে সেজো বিমল শাড়ি সেন্টার কাঁচরাপাড়া। ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট হরিণঘাটা, অ্যাফিলিয়েটেড টু ম্যাকাও, 7 দিনের মধ্যে কোর্স করিয়ে নিজস্ব ম্যান পাওয়ার সাপ্লাই লাইসেন্স দ্বারা স্টুডেন্টসদের বিদেশে চাকরি দেবার সেরা ঠিকানা। কল 7797188188। 55% পর্যন্ত অফ চলছে, মানে স্টাইল বাজারে চলছে ব্যাগ ভর্তি চৈত্র, কেনাকাটায় পাবেন 55% পর্যন্ত ছাড়। Admission going on in premium courses, computer courses, vocational courses, competitive courses and coaching classes in Institute of Professional Studies.